মাই বডি, আমাকে ছুও না ছুও না, মুঝে ছুও না ছুও না, দেখো ছুও না ছুও না ছুও না, গা ভাই ও গা দিদি, ও দিদি 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 থাকলো, কে গেল, মোদি গেল। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে রবিবার বাঁকুড়ার পাত্রশায়রে দলীয় জনসভায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। আর এই সভাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনপ্রিয় হিন্দি সিনেমার গানের ছন্দে কটাক্ষ করলেন সায়নী। এখনকার বিরোধী দলনেতা নিজের কর্মীদেরকে মাঠে ছেড়ে দিয়ে পুলিশের ঘেরাটোপের মধ্যে ঢুকে আস্তে করে বলছিলেন যে ডোন্ট টাচ মাই বডি, আমাকে ছুও না ছুও না, মুঝে ছুও না ছুও না, দেখো ছুও না ছুও না ছুও না বলছিল। তো তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। শুধু বিরোধী দলনেতাই নন, এদিন সায়নীর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রবাদকথিন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও বিখ্যাত বাংলা ব্যান্ড ভূমির গানের সুরে সুরে বাঁকুড়ায় এসে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল যুবনেত্রী সায়নী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই কালজয়ী বাংলা গান ওগো তুমি যে আমার মাধ্যমে সায়নী বলেন, মোদি বাংলায় এসে ভোটের আগে জনগণের কানে কানে এই গানটি গিয়েছিলেন, আর ভোট মিটে যেতেই বিখ্যাত বাংলা ব্যান্ড ভূমির সেই বিখ্যাত গান তোমার দেখা নাইরে হয়ে যান। ভোটের আগে এসে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, আর ভোটের পরে মা ভোটের পরে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, ভোটাভুটি হয়ে গেল তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভাই কা ভাই ও কা দিদি, ও দিদি 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 থাকলো, কে গেল, মোদি গেল। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ প্রসঙ্গে সায়নী জানান, যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেরকম কুন্তল ঘোষের বিরুদ্ধেও নেওয়া হবে। কি হতে পারে, পার্থ চট্টোপাধ্যায়ের এগেইনস্টে যেরকম ব্যবস্থা হয়েছে যুবনেতাদের এগেইনস্টেও তাই ব্যবস্থা হবে। তিনি যুবনেত্রী হয়েছেন 2021 সালে, কুন্তল ঘোষের ঘটনা 2016-2017। এদিনের জনসভায় তৃণমূল যুবনেত্রীকে দেখতে কার্যত জনপ্লাবন তৈরি হয়। পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রবিবারের সভায় সায়নী ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি, সুজাতা মণ্ডল, সোমনাথ মুখার্জি, সুব্রত দত্ত সহ একাধিক জেলা নেতৃত্ব।